আসসালামু আলাইকুম। দর্পণ টিভির লন্ডন স্টুডিও থেকে প্রচারিত সংবাদ বিশ্বের যে যেখান থেকে দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি সেলিনা জাহান। আজ মঙ্গলবার 12 অক্টোবর 2021 সাল, 27 আশ্বিন 1428 সন, আরবি 5 রবিউল আওয়াল 1443 হিজরি। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের শিরোনাম। মিশরে নার্সকে দিয়ে কুকুরকে স্যালুট করানোই তিনজনকে কারাদণ্ড, যে কারণে ব্রিটেন থেকে মাংস আমদানি নিষিদ্ধ করল চীন। বিনা খরচে যুক্তরাষ্ট্রে 1 বছর পড়ার সুযোগ সৃষ্টি ও কাতারে অবৈধ অভিবাসীদের বৈধতা প্রদানের কাজ শুরু। একদিনের জন্য যখন সুইডেনের রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশি রুনা, তখন রুনা ছিলেন চেয়ারে আর রাষ্ট্রদূত ছিলেন দাঁড়িয়ে। ডেনিমে বিশ্বের প্রভাবশালীদের তালিকায় বাংলাদেশি মুস্তাফিজের নাম। মাহবুব তালুকদারকে উদ্দেশ্য করে উবাইদুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন নয়, তিনি নিজেই কঠিন রোগে আক্রান্ত। আর তারেক রহমানকে উদ্দেশ্য করে নানক বলেছেন, লন্ডনে বসে তিনি লাদেনের ভূমিকা পালন করছেন। এবার থাকছে বিস্তারিত। নার্সকে দিয়ে কুকুরকে স্যালুট করতে বাধ্য করায় হাসপাতালের একজন চিকিৎসক ও দুজন কর্মচারীকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত। সাথে সাথে দোষী এ তিনজনকে আরও 1 লাখ মিশরীয় মুদ্রা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক, অন্যথায় তাদের সাজার মেয়াদ আরও বাড়বে। জানা গেছে, একজন পুরুষ নার্সের সঙ্গে অপমানজনক আচরণ করার কারণে তাদের এই সাজা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দোষী ব্যক্তিরা একজন নার্সকে বাধ্য করেছেন কুকুরকে স্যালুট করতে, এছাড়া কুকুরের সামনে নতজানু হওয়ার জন্যও তাকে জোর করেছেন। গত মাসের ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, এরপর প্রশাসনের নজরে পড়ে এটি। পরে সেদেশের চিফ প্রসিকিউটর অভিযুক্তদের আটকের ব্যাপারে ওয়ারেন্ট বের করেন। পরে তদন্তে উঠে আসে ওই 3 ব্যক্তি পুরুষ নার্সকে লাঞ্ছিত করেছেন, এক্ষেত্রে তারা ক্ষমতার অপব্যবহার করেছেন, তাদের আচরণ ধর্মীয়ভাবে ওই ব্যক্তির অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক। ওই 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় যে তারা মিশরীয় ব্যক্তির পারিবারিক মূল্যবোধে আঘাত হেনেছেন আর সেই ভিডিও প্রকাশ করে নার্সের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছেন। এদিকে গত মাসে ব্রিটেনে ছড়িয়ে পড়ে ম্যাড কাউ বিএসই নামের একটি রোগ, এটি গরুর হয়ে থাকে। এ কারণে দেশটি থেকে 30 মাসের কম বয়সী গরুর মাংস আমদানি নিষিদ্ধ করেছে চীন। সোমবার এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, শুল্কের সাধারণ প্রশাসন জানিয়েছে গত 29 সেপ্টেম্বর থেকে এই নিষেধাজ্ঞার কার্যকারিতা শুরু হয়েছে। প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগ বলেছে তারা চীনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করতে কাজ করছে। এর আগে সেপ্টেম্বরে যুক্তরাজ্যের প্রাণী ও উদ্ভিদ স্বাস্থ্য সংস্থা এপিএএ বলেছিল, সামারসেটের একটি খামারে বিএসই আক্রান্ত হয়েছে একটি গরু, তা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ সামনে এনেছে। এ সুযোগ এনেছে কেনেডি লুগার ইউথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি নামের একটি প্রোগ্রাম। এর মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের পরিবারের আতিথেয়তায় 1 শিক্ষাবর্ষে অবস্থান করবে এবং আমেরিকার হাইস্কুলে লেখাপড়ার সুযোগ পাবে। ঢাকার মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। এতে কেনেডি লুগার ওয়াইইএস প্রোগ্রামের মাধ্যমে 2022-23 শিক্ষাবর্ষে অধ্যয়নের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ইএস বৃত্তি একটি মেধাভিত্তিক ও উন্মুক্ত কার্যক্রম, এতে বিনামূল্যে আবেদন করা যাবে। বাংলাদেশের 300+ স্কুল শিক্ষার্থী এখন পর্যন্ত ইএস কার্যক্রমে অংশগ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটের অর্থায়নে ওয়াইএস প্রোগ্রামের আওতায় বাংলাদেশের 8-11 গ্রেডের হাইস্কুলের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য বৃত্তি প্রদান করা হয়। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীরা আমেরিকানদের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরার সুযোগ পেয়ে থাকে। প্রতিবন্ধী শিক্ষার্থীরাও এ কার্যক্রমের সুযোগ পেতে পারে এবং তাদের অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় 31 অক্টোবর, বাংলাদেশের স্থানীয় সময় বিকেল 4টা। এ ব্যাপারে বিস্তারিত রয়েছে দর্পণ টিভির নিউজ পেজে, এটি হচ্ছে ইংরেজি DARPANTV UK। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধতা অর্জনের সম্ভাবনা ও সুযোগ দেয়া হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 12 অক্টোবর থেকে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এই সুযোগ নিতে পারবে সংশ্লিষ্টরা।
রেসিডেন্সি ওয়ার্ক ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসায় কাতারে গিয়ে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যারা অবৈধ হয়ে গেছেন নতুন সিদ্ধান্তের আওতায় তাদের এখন নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে বৈধতা অর্জনের সুযোগ দেওয়া হবে আর সেটি সম্পন্ন করা গেলে স্বভাবতই তারা নিজেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এড়ানোর সুযোগ পাবেন উল্লেখ্য করোনা মহামারীর ফলে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে বসবাসরত বিপুল সংখ্যক বিদেশি কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে যায় ফলে দেশটিতে তারা অবৈধ অভিবাসীতে পরিণত হয়েছে এমন বাস্তবতায় তাদের বৈধতা অর্জনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে কাতারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরো প্রক্রিয়াটি ব্যয় সাপেক্ষ হলেও এর মাধ্যমে অবৈধ অভিবাসী হিসেবে আইনি জটিলতা বা জরিমানার হাত থেকে রেহাই পাবেন দেশটিতে বসবাসরত প্রবাসী কর্মীরা 1849 সালের 4 মার্চ সেদিন জ্যাকারি টেলরের আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেয়ার কথা ছিল কিন্তু ওই দিনটি ছিল সাব্বাথের কাজেই এই দিনটিকে কোনোভাবেই নষ্ট করতে চান না তিনি ঠিক হলেও পরের দিন অর্থাৎ 5 মার্চ দায়িত্ব নেবেন জ্যাকারি কিন্তু আগের দিন 4 মার্চে চেয়ার ছেড়ে দেবেন প্রাক্তন রাষ্ট্রপতি জেমস কে পোক তাহলে ওই একটা দিন কে সামলাবে দায়িত্ব এই নিয়েই শুরু হলো বৈঠক অতপর সে বৈঠকে উঠে এলো সে দেশের একটি রাজ্য মিসৌরির সেনেটর ডেভিড রিচ অ্যাটচিসনের নাম এরপর প্রেসিডেন্ট প্রো টেম্পার হিসেবে মাত্র একদিনের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হলেন তিনি 2020 সালের অক্টোবর মাসে মাত্র 16 বছরের এক কিশোরীকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হয় ফিনল্যান্ডে মাত্র একদিনের জন্য দায়িত্ব পালন করা এই কিশোরীর নাম ছিল আভা মার্টো কন্যা শিশুদের নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক দিবসকে সামনে রেখে ফিনল্যান্ডের ক্ষমতার এই প্রতীকী হাতবদল ঘটে তাই এ কিশোরী এ দায়িত্ব পেয়েছিলেন এদিকে সম্প্রতি একদিনের জন্য ঢাকায় সুইডেনের দূতাবাসের রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি এক তরুণী যার নাম রুনা বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডের অফিসিয়াল ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট থেকে সোমবার এমন বার্তা পোস্ট করেন বাংলাদেশি রুনা হ্যাশট্যাগ ছিল মেয়েদের প্রযুক্তি জ্ঞান বাড়ানো ও স্বপ্নকে আকাশ সমান প্রসারিত করার আহ্বান এবং এবছরের আন্তর্জাতিক কন্যা শিশু দিবস এ ব্যাপারে সুইডেনের দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস 2021 উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এই পদ গ্রহণের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাটি গার্লস টেকওভার নামক এক বিশেষ বৈশ্বিক কর্মসূচির অংশ তাই 11 অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে রুনাকে একদিনের জন্য প্রতীকী রাষ্ট্রদূত নিযুক্ত করে সুইডেনের দূতাবাস রাজধানীর ধলপুরে শিশু ও নারী অধিকার নিয়ে কাজ করা কমিউনিটি স্বেচ্ছাসেবক দলের সদস্য রুনা এ দায়িত্ব পেয়ে রুনা বলেন আমি আজকের জন্য বাংলাদেশে সুইডেন দূতাবাসের রাষ্ট্রদূত এ দায়িত্ব পেয়ে আমি আত্মবিশ্বাস পাচ্ছি আমিও নেতা হতে পারি আর নেতৃত্বের মাধ্যমে আমার মতো অন্য মেয়েদের সুযোগ বৃদ্ধিতে বিশেষ করে ডিজিটাল নিয়ে পড়াশোনা বাড়ানোর ক্ষেত্রে প্রভাব রাখতে পারি বিশ্বব্যাপী ডেনিম তৈরি এবং বিপণন ব্যবসা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী নেতাদের বার্ষিক তালিকায় 2021 রিভেট 50-তে নাম এসেছে বাংলাদেশের ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুদ্দিনের গত 1 অক্টোবর এ তালিকা প্রকাশ করা হয় তালিকায় নাম আসায় উচ্ছ্বাস প্রকাশ করে নিজের লিঙ্কডইন প্রোফাইলে মুস্তাফিজুদ্দিন লেখেন বিশ্বব্যাপী ডেনিম শিল্পের সবচেয়ে প্রভাবশালী নেতাদের বার্ষিক তালিকা রিভেট 50-তে 2018 সালের পর চলতি বছর ফের আমাকে এজেন্ট অফ চেঞ্জ নির্বাচিত করায় সোর্সিং জার্নালকে ধন্যবাদ আমি সম্মানিত এবং যারা আমাকে ভোট দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ ভার্চুয়াল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিচারকরা মুস্তাফিজুদ্দিন ডেনিম শিল্পের অগ্রদূত হিসেবে উল্লেখ করেন এ তালিকায় আরও রয়েছেন আনস পুনের উপদেষ্টা এবং ডিজাইনার জোনাথ চিউং কনশাস ফ্যাশন ক্যাম্পেইনের প্রতিষ্ঠাতা কেরি বানিগান কন্টুর ব্র্যান্ডের প্রেসিডেন্ট এবং সিইও স্কট বক্সটার পান্ডা বায়োটেকের সভাপতি ডিস্কি কার্টার ডেনিমের স্টেলা ম্যাককার্টনি প্রধান মালিন অ্যাকেন গ্রেন ব্রিজেলের সৃজনশীল পরিচালক গ্লেন মার্টেন্স লেভি ট্রস অ্যান্ড কোম্পানি ডিজাইন উদ্ভাবনের পরিচালক উনা মার্ফি সহ অনেকে সম্প্রতি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের নির্বাচন এখন কতিপয় জটিল অসুখে আক্রান্ত তাকে বাঁচাতে মেডিকেল বোর্ড গঠন করতে হবে এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকায় এক সভায় বলেন অবাক লাগে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কমিশনার মাহবুব তালুকদার একটি দলের হয়ে যেভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন
তাতে মনে হয় তিনি নিজেই জটিল ও কঠিন মানসিক রোগে আক্রান্ত। বর্তমান ইসির মূল সমস্যা হচ্ছে তিনি নিজেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রতিদিন ঘুম থেকে উঠে আন্দোলনের ডাক দেন, দাবি করে কাদের বলেন, অথচ বিএনপি আমাদের চেয়ে ৬ ঘন্টা পিছিয়ে আছে, কারণ আমাদের নেত্রী ভোর ৫টায় ঘুম থেকে ওঠেন আর দুপুর ১২টার আগে বিএনপির কাউকে খুঁজে পাওয়া যায় না, সন্ধ্যার সময় নয় গভীর রাতে বিবৃতি দেন, এরা অন্ধকারের পার্টি, অন্ধকারে কাজ করতে তাদের ভালো লাগে। আওয়ামী লীগের শীর্ষ নেতা বলেন, একে একে নেতারা দল ছেড়ে যাচ্ছেন, তাদের ২০ দলীয় জোটেও দেখা দিয়েছে ভাঙনের বিষাদ সুর, কাজেই বিএনপি নিজেরাই বিভক্ত হয়ে যাচ্ছে। এখন শুনছি কেন্দ্রীয় সম্মেলন না করে ঘরে বসেই কমিটি করবেন। সম্মেলন নেই এ দলে, নিজেদের ঘরেই গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র বাস্তবায়ন কী করে করবে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, লন্ডনে বসে সন্ত্রাসের হুমকি দেন, তাই মনে হচ্ছে আপনি লাদেন হয়েছেন। চার দিন রুদ্ধদ্বার মিটিং করলেন আর লন্ডন থেকে প্রসাদের সময় বাড়িতে বসে বাংলাদেশে চাঁদাবাজি করে বাংলাদেশকেই রণক্ষেত্রে পরিণত করবেন, সেই রণক্ষেত্রে পরিণত করতে দেওয়া হবে না। সোমবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অধীন ইউনিটগুলোর সম্মেলনের শুভ উদ্বোধন করে নানক এসব কথা বলেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় দর্পণ টিভি অনলাইন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সেলিনা জাহান। আল্লাহ হাফেজ।